শেষ হাদিস পড়ছি আমার উস্তাদ আল্লামা আবু জাফর আল কাসিমের কাছে আমার উস্তাদ এই হাদিস এই শেষ হাদিস পড়ছি আমার উস্তাদ আল্লামা আবু জাফর আল কাসিমের কাছে আমার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আনজার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়ছে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন ওনার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই এই হাদিস যে হাদিস শেষ হাদিসটা যে আমি পড়ছি এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা পড়ছেন ওনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির কাছে শাহ আব্দুল গনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি পড়ছে ওনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই এমন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব ছাড়া এই উপমহাদেশে হাদিসের কল্পনা করা যায় না আজকে একদল কয় উলামায়ে কেরামের অবদান নাই আরে আজকে যারা আপনারা বলেন যে মাযহাব মানার কোনো প্রয়োজন নাই যে শাহ ওলিউল্লাহর উসিলায় হাদিস পাইলেন পড়িয়েছিলেন হানাফি মাযহাবে তো শাহ ওলিউল্লাহর ব্যাপারে অনেক কথা আছে মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই এই শাহ ওলিউল্লাহ উনি যদি এই হাদিস মাথায় করে না আনতেন এশিয়া মহাদেশে আমরা মাযহাব মানি যারা আমরাও পাইতাম না যারা মাযহাব মানেন না আপনারাও পাইতেন না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম কুর্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি ওনার উস্তাদের কাছে পড়ছে ইব্রাহিম কুর্দি শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে ইব্রাহিম কুর্দি শাফি রহমাতুল্লাহ আলাই এই হাদিস পড়ছে ওনার উস্তাদ সাইয়্যিদ আহমদ ইবনে মোহাম্মদ কুশাশি রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শিন্নামী রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি পড়ছেন ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ রবলি রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানি মিশরি শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই হাদিস পড়ছে ওনার উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তালুকি রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদের কাছে আহমদ ইবনে আবি তালেব আদ-দিমাশকি রহমতুল্লাহ আলাইহির কাছে এই আহমদ ইবনে আবি তালেব আদ-দিমাশকি রহমতুল্লাহ আলাই এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহির কাছে হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাই এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুল আউয়াল ইবনে ঈসা আশ-শিজি রহমতুল্লাহ আলাইহির কাছে আব্দুল আউয়াল ইবনে ঈসা এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদি রহমতুল্লাহ আলাইহির কাছে উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ শরফসি রহমতুল্লাহ আলাইহির কাছে উনি হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরাবরি রহমতুল্লাহ আলাইহির কাছে উনি পড়ছে ওনার উস্তাদ এই হাদিস পড়ছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাইহির কাছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ছে আহমদ ইবনে আশকাব রহমতুল্লাহ আলাইহির কাছে আহমদ ইবনে আশকাব এই হাদিস পড়ছে মোহাম্মদ ইবনে ফুজাইল রহমতুল্লাহ আলাইহির কাছে মোহাম্মদ ইবনে ফুজাইল এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আমারা ইবনে তাকা রহমতুল্লাহ আলাইহির কাছে আমারা ইবনে তাকা এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আবু জুরআর কাছে আবু জুরআ এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে সারা দুনিয়ার মানুষ চিরে উলামায়ে কেরাম আমরা মাদ্রাসা মুখে কথা বলি না আমাদের কথার পিছনে দলিল আছে আবু হুরায়রা এই হাদিস পড়েছেন দুই জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি আমাদের সনদে বলেন এই যে আমরা কথা বলি আমাদের কথার পিছনে দলিল আছে না নাই তারা একজন লামাজাবি দ্বারা এইভাবে সনদ বলেন দাঁড়ান মাযহাব মানেন না একজন বলেন এই সনদ দ্বারা একজন বলেন দেখি তো বলতেছিলাম আমাদের দলিল আছে না নাই এই আজকে যে হাদিস নবীজি বলেন নাদারাল্লাহু ইমরা আমার থেকে যে শুনবে শোনার পর ওইভাবে পৌঁছায় দিবে আলহামদুলিল্লাহ এই কাজটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার মধ্যে হয় এই কাজ কোথায় হয় বলেন তো কওমি মাদ্রাসা তা আমাদের ছাত্ররা আরেকদল আমাদেরকে বলে আমাদের মধ্যে নবীজির প্রেম নাই মোহাব্বত নাই যে দাওরাই হাদিস যারা পড়ছে এই বছর বুখারি শরীফ যারা পড়ছে প্রায় 30,000-এর কাছে হাদিস পড়ছে 28,000 তো প্লাস হবেই এতগুলো হাদিসের পরে কি ওনারা দুরুদ পড়ে নাই বলেন আপনারা পড়ে নাই একদল তো আমাদের মাঝে মহব্বত নাই তো নবীজির দুরুদ যেই পরিমাণ কমি মাদ্রাসা পড়া হয় আপনি যদি ক্যালকুলেটর দিয়েও সারা দুনিয়ার মধ্যে আপনি অনুবীক্ষণ যন্ত্র লাগানোর পরে হিসাব করেন এরপর ইনশাল্লাহ হিসাবে এটাই বের হয়ে আসবে সারা দুনিয়াতে আপনি মানেন আর না মানেন কমি মাদ্রাসায় নবীর প্রতি সবচাইতে বেশি দুরুদ শরীফ পড়া হয় এটা সত্যি কথা তাহলে এলেমের মর্যাদা আলেমের মর্যাদা আছে না নাই আল্লাহ আমাদের সকলকে এলেম এবং আলেম উভয়ের মর্যাদা যেন আমরা দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন এরপর এলেম যদি না থাকে এটার ক্ষতি কি হবে সঠিক এলেম না থাকলে এটার ক্ষতি কি হতে পারে এক নম্বর ক্ষতি পদভ্রষ্টতা বলেন কি ক্ষতি পদভ্রষ্টতা মুসলিম শরীফের 101 নম্বর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতিযাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা এই এলেম একবারে ছিনায় নেবে না
ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবে আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবে এজন্য ভাই উলামায়ে কেরাম শূন্য হওয়া এটা আমাদের ভালো লক্ষণ না এই লক্ষণ খারাপ তাহলে আলেম শূন্য হওয়া যাবে না আলেম শূন্য করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম একবারে উঠায় নেবে না বরং আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে তো ইলম যখন উঠায় নেবে তখন কি হবে কয় তখন হাত্তা ইদা লাম ইয়ুকি আলিমা একজন আলেমও যখন আর পাওয়া যাবে না মানুষ কি করবে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে কাদেরকে মানুষ কাদেরকে ধর্মীয় নেতা বানাবে এখন এই জাহেলদের কাছে গিয়ে ফাস্তাফতাও ফতোয়া জিজ্ঞাসা করবে ফাফতাও বিগাইর ইলমিন ওই জাহেল সাহেব এলেম সারা ফতোয়া দিয়ে দিবে ফাদল্লু ওয়া আদল্লু নিজেরাও পদভ্রষ্ট হবে অন্যদেরকেও পদভ্রষ্ট করবে নবীজি বলেন আলেম শূন্য হয়ে যাওয়ার পর তখন জনগণ জাহেল মূর্খদেরকে জনগণ তাদের লিডার বানাবে নেতা বানানোর পর ফাস্তাফতাও তাদেরকে মাসালা জিজ্ঞাসা করবে ফাফতাও বিগাইর ইলমিন জাহেল নেতা এলেম সারা ফতোয়া দিবে ফাদল্লু ওয়া আদল্লু নিজেরা পদভ্রষ্ট হবে অন্যদেরকে পদভ্রষ্ট হবে এখন বলেন আমরা ফতোয়া যার কাছে তার কাছে জিজ্ঞাসা করব নাকি উলামায়ে কেরামের কাছে উলামায়ে কেরাম বলতে মুফতি সাহেবদের কাছে যোগ্য হক্কানি মুফতি সাহেব যারা তাদের কাছে আমরা মাসালা জিজ্ঞাসা করব এটা হলো এলেম যদি না থাকার এক প্রশ্ন হওয়া ইশু কোরআনি আমিনা ইশু শান্তি মোহনা